हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल बंधुरा अनेकेई आछे जादेर हेयर फॉल किछुतेई कमते चाय ना आर हेयर फॉल तो कमेई ना तार जायगाय जे नतून चूल गजाबे सेटाओ होच्छे ना हेयर ग्रोथ एकदम थेमे गेछे किन्तु आजकेर एई भिडियोते आमी तोमादेर साथे शेयर करते चलेछि एकटा होममेड हेयर केयार रुटीन जेटा फलो करले तोमार द्विगुण गतिते चूलेर ग्रोथ होते शुरू करबे तुमी 30 डेज चैलेंज निते पारो এবং আজকের এই ভিডিওতে দেখানো এই সিম্পল হেয়ার কেয়ার রুটিন ফলো করতে পারো তুমি দেখবে তোমার চুল দ্বিগুণ গতিতে লম্বা হতে শুরু হয়েছে মাথায় প্রচুর নতুন চুল গজাবে চুল অনেক বেশি মজবুত হবে চুল সিল্কি শাইনিও হবে দেখো তো আজ আমার চুল আমি আজ ঘরোয়া উপায়ে ঠিক যে জিনিসটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেটা দিয়ে হেয়ার কেয়ার করেছি আর রেজাল্ট দেখো আমার চুল কতটা বেশি সিল্কি শাইনি সফট হয়ে গেছে ম্যানেজেবল হয়ে গেছে তোমরা দেখতে পারছো বিশ্বাস করো আজ আমি শ্যাম্পু ঠিকই করেছি কিন্তু কোনো ধরনের কোনো কন্ডিশনার হেয়ার সিরাম কোনো কিছু ব্যবহার করিনি তারপরেও দেখো আমার চুলে কত ভালো রেজাল্ট এসেছে তো আমার এই সিক্রেট আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি রিকোয়েস্ট করব যারা নিজের চুলকে সত্যিই ভালোবাসো তারা ভিডিওটিকে শেষ অবধি দেখবে অসাধারণ 3টি হেয়ার কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করব এবং এটাকে তুমি একবারেও ফলো করতে পারো তুমি চাইলে যখন যেটা ইচ্ছে ফলো করতে পারো কিন্তু এই 3টা টিপস মানলে তোমার চুলের 99.99% সমস্যা দূর হয়ে যাবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল হেয়ার কেয়ার তার আগে যারা আমায় প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওর টপিকটা কাজের মনে হলে এক্ষুনি একটা লাইক করে দাও তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই রেমেডির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম বড় কাপের 1 কাপ পরিমাণ চাল আমি এখানে পরিষ্কার চালই ব্যবহার করছি তুমি চাইলে চালটাকে একবার ধুয়ে নিতে পারো তো আমি এই পরিষ্কার চালের মধ্যে 2 কাপ পরিমাণ জল মিশিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে দেব এবং এটাকে এভাবেই 2 ঘন্টার জন্য রেখে দেব চাল ধোয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে চুলের মধ্যে শাইন অ্যাড করে তার পাশাপাশি আমাদের চুলকে অনেক বেশি স্মুথ আর সিল্কি করে তুলতেও সাহায্য করে চাল ধোয়া জলের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে যেটা ইনোসিটল নামে পরিচিত ড্যামেজড হেয়ারকে রিপেয়ার করতে এবং হেয়ারকে প্রোটেক্ট করতে সাহায্য করে এই ইনোসিটল এবং আমাদের হেয়ারকে ফার্দার ড্যামেজের হাত থেকেও রক্ষা করে এখন এই চাল ধোয়া জলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি আলাদা করে নিচ্ছি আর চালটাকেও আলাদা করে রেখে দেব এখন এই চাল চাল ধোয়া জল এই সমস্ত কিছু ব্যবহার করে আমি আলাদা আলাদা 3টা অসাধারণ হোম রিমেডিস তৈরি করতে চলেছি তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে এইভাবেই শেষ পর্যন্ত দেখতে থাকো চাল ধোয়া জল ব্যবহার করে সবার প্রথমে আমি তৈরি করতে চলেছি DIY রাইস ওয়াটার হেয়ার স্প্রে এর জন্য আমি এই চাল ধোয়া জলে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে দিলাম মধু আর চাল ধোয়া জলকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে 1 কাপ জলে 1 চামচ মধু এটাকে একবার তৈরি করে 3 দিন রেখে ব্যবহার করতে পারবে কারণ রাইস ওয়াটার যত পুরনো হয় এর গুণ তত বাড়তে থাকে তুমি চাইলে তুলো দিয়েও এটাকে ব্যবহার করতে পারো অথবা আমার হিসেবে স্প্রে বটলে ট্রান্সফার করে সরাসরি চুলের মধ্যে স্প্রে করে ব্যবহার করা বেশি সহজ আর আমার কাছে স্প্রে বটল আছেও তো আমি এটাকে স্প্রে বটলে ট্রান্সফার করে নিলাম এখন তোমাদেরকে দেখাবো কী করে এটাকে ব্যবহার করতে হয় সো কিপ ওয়াচিং রাইস ওয়াটার হেয়ার স্প্রেটাকে ইউজ করার আগে ভালো করে শেক করে নেবে আর তুলো দিয়ে ব্যবহার করলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে এর গুণাগুণ একে অপরের সাথে ভালো করে মিশে যায় তো আমি এটাকে রাতে তৈরি করেছিলাম সকালে ব্যবহার করছি স্নানের আগে এই হেয়ার স্প্রেটাকে ভালো করে তোমার চুলের মধ্যে স্প্রে করতে হবে
সবার প্রথমে তুমি স্ক্যাল্পের মধ্যে স্প্রে করবে আর আঙুলের সাহায্যে হালকা করে মাসাজ করবে। তারপর তুমি তোমার পুরোটা চুলের মধ্যে এটাকে অ্যাপ্লাই করবে। হ্যাঁ বন্ধুরা, এটাকে স্ক্যাল্পের পাশাপাশি চুলের দৈর্ঘ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এর কোনো সাইড এফেক্ট নেই, শুধুমাত্র তোমার চুলের ভালোই হবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাকে 30 মিনিট এটাকে চুলে এভাবেই লাগিয়ে রাখতে হবে। তারপর তুমি শ্যাম্পুও করে ফেলতে পারো, অথবা শ্যাম্পু করতে না চাইলে ভালো করে নর্মাল জল দিয়েও চুলটাকে ধুয়ে নিতে পারো। এই প্রসেসটা সপ্তাহে তুমি 2-3 দিন ট্রাই করতে পারো। তোমার চুল এত জলদি লম্বা হতে শুরু করবে, এত সুন্দর হয়ে যাবে যে মাসে মাসে চুল কাটার প্রয়োজন পড়বে। চাল ধোয়া জলের পর এবার যে চালটা রয়ে গিয়েছিল সেটাকে ফেলে দেব? একদম না, এটা দিয়ে এখন আমরা একটা হেয়ার প্যাক তৈরি করব। তো এই ভেজানো চালটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এখন এটাকে লো ফ্লেমে ভালো করে জাল করে নেব এবং একদম গালা ভাত রান্না করে নেব। মাড়টাকে কিন্তু আলাদা করব না। তো তোমরা দেখতে পাচ্ছো আমি গালা ভাতের মতো করে এই চালটা রান্না করে নিয়েছি। এখন এটাকে কি করতে হবে, এটাকে এখন ব্লেন্ডারে দিতে হবে এবং ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আর আমরা একটা খুব সুন্দর স্পা ক্রিমের মতো ক্রিম পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা ভাতটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ নারকেল তেল, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ দুধ, এবং তারপর এই 3টি উপাদানকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর আমাদের DIY স্পা ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর বন্ধুরা, এটাকে তোমার চুলের মধ্যে ভালো করে হেয়ার প্যাকের মতো অ্যাপ্লাই করতে হবে। একদম চুলের গোড়ায়, চুলের দৈর্ঘ্যে, পুরোটা চুলেই তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। এর শুধুমাত্র ভালো রেজাল্টই তুমি দেখতে পারবে। এটাকে ব্যবহার করতে হবে সপ্তাহে 1 দিন করে, আর তোমার হাতে যদি সময় কম থাকে তবে তুমি 15 দিনে 1 দিন করেও এটাকে ব্যবহার করতে পারো। এটার রেজাল্ট এতটাই অসাধারণ, যেমনকি তোমরা আজ আমার চুলেই দেখতে পারছো, তুমি আর পার্লারে গিয়ে হেয়ার স্পা করাবে না। ভাত বেটে এইভাবে চুলে লাগালে এত উপকার পাওয়া যায় আগে কি তুমি জানতে? যদি জেনে থাকো কমেন্ট করে জানাও, আর যদি না জেনে থাকো তবুও কমেন্ট করে জানাও। আমি অনেক খুশি হব তোমাদের কমেন্টগুলো পড়ে, তোমাদের অভিজ্ঞতা শুনে। স্পা ক্রিমটাকে ভালো করে চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমার 30 মিনিট এটাকে এভাবে রেখে দিতে হবে এবং তারপর শ্যাম্পু করে নিতে হবে। ভালো রেজাল্ট দেখার জন্য যেই দিন তুমি স্পা ক্রিমটাকে অ্যাপ্লাই করবে সেই দিন কোনো ধরনের কোনো কন্ডিশনার বা হেয়ার সিরাম ইউজ করো না। তুমি দেখতে পারবে তোমার চুল এমনিতেই কতটা বেশি স্মুথ, সিল্কি, শাইনি হয়ে গেছে। এরপর বন্ধুরা, চাল ধোয়া জল ব্যবহার করে আমরা তৈরি করব হেয়ার রিন্স। এর জন্য কি করতে হবে, এই যে চাল ধোয়া জল সেটাকে তুমি আলাদা করে রেখে দাও, এবং যখন তুমি শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর ভালো করে চুলটাকে ধুয়ে নিলে এবং সব শেষে এই চাল ধোয়া জলটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবে। আগের স্টেপ দুটো না করে শুধুমাত্র এই স্টেপটা ফলো করলেও তুমি দেখবে তোমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল অনেক বেশি সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে উঠেছে। বন্ধুরা, তোমরা দেখলে সিম্পল ঘরোয়া উপায়ে চাল, ভাত এবং চাল ধোয়া জলের ব্যবহারে কি করে তোমরা হেয়ার কেয়ার করতে পারো। এটা কিন্তু দামি দামি হেয়ার কেয়ার প্রোডাক্টকেও হার মানাবে এবং পার্লারে দামি দামি হেয়ার কেয়ার ট্রিটমেন্টকেও হার মানাবে। লকডাউনে সবাই বাড়িতেই বসে আছো, তাই সময় করে একদিন আমার এই ভিডিও ফলো করে আমার দেখানো পদ্ধতিতে হেয়ার কেয়ার করেই দেখো। তুমি ছেলে হও আর মেয়ে হও, এই ভিডিওটি ফলো করতে পারো। কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে কমেন্ট করে জানাতে হবে। যেই দিন ট্রাই করবে সেই দিনই আমাকে কমেন্ট করে জানাবে। আমি শিওর তুমি আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে। তো প্লিজ আমার দেখানো এই রেমেডিটা ট্রাই করো, কীরকম রেজাল্ট পাও আমাকে জানিয়ে যেও। তোমাদের পজিটিভ রেসপন্স পেয়ে আমি ভীষণ উৎসাহিত হই, আর তখন খুঁজে খুঁজে এই ধরনের ভালো ভালো রেমেডি তোমাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। আমি খুব সুন্দর সুন্দর এবং সহজতম হোম রেমেডিস তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা যখন আমাকে প্রচুর ভালোবাসা দাও আমি আরও অনেক বেশি উৎসাহ পাই এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবে। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।